মাত্র 16 মাস ব্যবহৃত একটা সেমি ফার্নিশড ফুললি ইন্টেরিয়র করা প্রপার্টি দেখানোর জন্য চলে আসছি বসুন্ধরাতে। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশন অথবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে 01797082523 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাদের লিফট লবি আগে দেখিয়ে নিই, তারপরে চলে যাব প্রপার্টির ভিতরে। এই পাশটাতে সিঁড়ি এবং লবি থেকে আপনাদের দেখাচ্ছি লিফট। লিফটের পাশে দেখুন ওনারা সুন্দর ইন্টেরিয়র কাজ শুরু থেকে শুরু করেছে। সো মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম, ঢুকেই সেপারেট ড্রয়িং রুম। এটা মূলত ওপেন ছিল, কিন্তু ওনারা এটা স্লাইডার দিয়ে সম্পূর্ণ এখানে আলাদা করার অপশন করে রেখেছে সুন্দর। ফ্রন্ট সাইডে দুটো বেডরুম, দুটো বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস। এই স্পেসটা হচ্ছে ডাইনিং, দেন একটা ফ্যামিলি লিভিং স্পেস। এই পাশে আপনার বেসিংয়ের জন্য সুন্দর টপ করা হয়েছে। এটা 1670 বর্গ ফুটের ফ্ল্যাট, 1550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 120 স্কোয়ার ফিটের কার পার্কিং, টোটাল 1670 স্কোয়ার ফিটের রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন আপনার ড্রয়িং রুমটা কত সুন্দর, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই পাশটাতে গেস্ট বেডরুম, দুটো উইন্ডো আছে। প্রপার্টির যে ওনার সে খুব শৌখিন, খুব সুন্দরভাবে ওনার প্রপার্টিটা সাজিয়েছেন। একটা কমন ওয়াশরুম। তো দেন আমরা চলে যাই, দেখুন ড্রয়িং স্পেসের এখানে টেলিভিশনে রাখার জন্য এই পাশে সুন্দর একটা টিভি সেট করে রাখা হয়েছে। সিলিংয়ে দেখুন কাজগুলো, আমি চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জায়গায় আপনাদের দেখানোর জন্য। এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিংয়ের সাথে আছে আপনার ডাইনিং ওয়াগান কিংবা ডাইনিং ক্লোজেট, যেটাই বলুন এগুলো থাকবে। সোজা কথা, বিল্ট ইন যা যা আছে সেগুলোই থাকবে, শুধু মুভেবল যে জিনিসগুলো আছে সেগুলো চলে যাবে। সাথে কিচেন, সুন্দর স্লাইডার ডোর দিয়ে আপনাকে এটা দুটা স্লাইডার ডোর দেওয়া হয়েছে। বেশ পরিপাটি ক্যাবিনেটস করা আছে, কিচেন হুড আছে। আপনাদের যাদের ফ্যামিলি ছোট, মানে আপনার 4-5 জনের ফ্যামিলি, তাদের জন্য এটা বেস্ট প্রপার্টি। আপনারা যারা প্রপার্টি ফিজিক্যালি দেখতে চান 01797082523 নম্বরে যোগাযোগ করুন। এটা প্রপার্টি ক্রয় এবং বিক্রয় বোথ সাইটে। তো ডাইনিং স্পেস দেখলেন, ডাইনিং স্পেসে টেবিল চেয়ার এখন নাই, কারণ ওনার বাসা একটা, ওনার বেবি আছে এবং ওনারা আরেকটা বাসাতে শিফট করবেন, যে কারণে ওনারা আস্তে আস্তে জিনিসগুলো সরাচ্ছেন অলরেডি। তো এবং ওনার বাচ্চার জন্য মূলত এটা স্পেসটা ওপেন রাখা হয়েছে, ওনাদের বাসায় মেম্বার খুবই কম, তো ওনার বাচ্চা এখানে খেলাধুলা করার জন্য স্পেসটা ফাঁকা। তো এই হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস, দেখতে পাচ্ছেন সুন্দর। তো মাস্টার বেডরুমে চলে যায় আগে, মাস্টার বেডরুমটা কিন্তু বেশ বড়। এই পাশটাতে পুরোটাই আছে ডান সাইডে ক্লোজেট করা ড্রেসিং টেবিল আমি দেখাচ্ছি, এবং এই পাশটাতে আছে দেখুন টিভি সেট, এখানে সুন্দর রাখার জন্য ব্যবস্থা, প্লাস উইন্ডো আছে একটা বেলকনি, এবং এখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনার সাউন্ড প্রুফ গ্লাস। দেখতে পাচ্ছেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, টেলিভিশন রাখার জন্য সুন্দর কাজ করা আছে কাঠের, এবং এখানে যে কাঠের কাজগুলো করা আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বার্মাটিক সেগুন, যেটা একটা কাছে সেগুন আর বাকিটা হচ্ছে বার্মাটিক। মাস্টার বেডরুম ওয়াশরুমটা দেখাই, ফিটিংসগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড, খুব ভালো মানের ফিটিংস ইউজ করা হয়েছে।
একদম নতুনের মতো জাস্ট 16 মাসে একটা প্রপার্টি ব্যবহার করলে তেমন কিছুই হয় না, এটা আপনারা সবাই জানেন। তো এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এখানে, এটা ফুললি কিন্তু সেগুন কাঠের, এগুলো সবই থাকবে, বিল্ট ইন যা যা আছে। তো আমরা এখন আপনাদের আরেকটা বেডরুম দেখাই, যেটা চাইল্ড বেডরুম আর সেকেন্ড মাস্টার বেডরুম যেটাই বলুন না কেন, তো ওনার বেবির জন্য সুন্দর করে ওটা সাজানো আছে। এখানে আপনার ওয়ালে দেখতে পাচ্ছেন কিছু স্টিকার লাগানো আছে, আপনারা চাইলে এটা রাখতেও পারেন কেমন নাও রাখতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো এবং প্রত্যেকটা রুমে এবং প্রত্যেকটা আপনার ড্রয়িং ডাইনিং লিভিং সব জায়গাতে সিলিংয়ে কিন্তু কাজ করা আছে। এটার সাথে অ্যাটাচড ওয়াশরুমটা দেখাই দিই। তো 1670 বর্গ ফুটের ফ্ল্যাট, 3 বেডরুম, আলাদা ড্রয়িং ডাইনিং আছে, ফ্যামিলি লিভিংয়ের জন্য স্পেস, এটা কাম অ্যান্ড কোয়াইট একটা লোকেশন। আপনাদের লোকেশন খুবই ভালো লাগবে আশা করছি। আপনারা যারা প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ডিসক্রিপশন দিয়ে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় চাচ্ছি, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।